বিসমিল্লাহি রহমানির রহিম। শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। বাংলাদেশ ঐতিহাসিক সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী ছাত্রলীগ নারায়ণগঞ্জ মহানগর নবনির্বাচিত কমিটিতে প্রথম সাংগঠনিক সম্পাদক হওয়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। আমার রাজনৈতিক গুরু, আমার এমপি মহোদয় একেএম শামীম ওসমান সাহেব, তাকেও লাল গোলাপের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আমি যার হাত ধরে রাজনীতি করি, সে আমার জননেতা একেএম অয়ন ওসমান ভাই, তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা। আমার নেতা আমাকে একটা কথাই বলেছে, মিশুক সৎভাবে রাজনীতি করো, বন্দরবাসীর পাশে থাকো, বন্দরের মানুষের গরিব দুঃখীর পাশে থাকো, আমি তোমার পাশে আসি, সারা জীবন থাকবো, যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছে আমাকে ততদিন আমি তোমার পাশে আছি, তুমি গরিব দুঃখীর পাশে থাকো, এলাকার মধ্যে যত মাদক বিরোধী আছে ওই এলাকা থেকে দূর করার চেষ্টা করো, যেই কোনো সহযোগিতা যেই কোনো হেল্প দরকার পড়ে আমি তোমাকে করব, এলাকা মুক্ত করো, এলাকা আমাদের সুশিক্ষিতভাবে মানুষের পড়াশোনা হেল্প করো, মানুষের স্কুলে কোনো দরকার পড়লে কোনো কাজে সহযোগিতা করো। আমার পাশে ওসমান পরিবার আছে, সবসময় বলেছে আমার এই কে মহেন ওসমান ভাই, মিশুক যে কোনো কাজে সহযোগিতা চাও আমি সহযোগিতা করব, তো আমি আছি তোমার পাশে, তো আমি চাই আমার ভাইয়ের সহযোগিতায় ওই বন্দরবাসীর উন্নয়নের পাশে আমি থাকতে চাই, বন্দরবাসীর সাথে আমি থাকতে চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাদকের বিরুদ্ধে সবসময় কাজ করতে পারি, মাদক বন্দর থেকে উঠাই দিতে পারি, জনগণ যদি আমার পাশে থাকেন আল্লাহর রহমতে আমি আমার ঠিক আছে ভালোবাসা দিয়ে এই এলাকার মানুষকে জয়যুক্ত করার চেষ্টা করব, যেন এই এলাকা থেকে মাদক ব্যবসায় যেমন কোনো দিন থাকতে না পারে উঠা দেওয়ার চেষ্টা করব। একেএম ওসমান ভাইয়ের উন্নয়ন বন্দরবাসীর প্রয়োজন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ওসমান পরিবারের, জয় হোক মেহনতি মানুষ।